নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সরওয়ার তামিম গ্রুপের প্রথম সারির নেতা ও আদ্দারাওয়ি কুতনি ব্রিগেডের কমান্ডার ইমাম মেহেদি হাসান ওরফে আবু জিব্রিলকে গ্রেপ্তার করেছে বায়ার। গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য ছাড়াও মোবাইল ও ল্যাপটপ উদ্ধার করা হয়। পরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব তিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, জেএমবির সরওয়ার তামিম গ্রুপের বদর ব্রিগেড দুর্বল হয়ে যাওয়ার পর ইমাম মেহেদি হাসানের নেতৃত্বে আদ্দারাওয়ি কুতনি ব্রিগেডটি সক্রিয় হয়ে নানা নাশকতার পরিকল্পনা করছিল। তথ্য প্রযুক্তিতে দক্ষ মেহেদি 2015 সাল থেকে জেএমবির সঙ্গে জড়িত, জানায় র্যাব।